শুভ সন্ধ্যা সবাইকে আজ বিশ নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিক্ষিকাকে শ্লীলতাহানি ধৃত দুই যুবক ধলাইয়ে বিজেপির সঙ্গে মিত্রতা নিয়ে খুব অগপ নেতার অস্বস্তি অতুল শিবিরে অবৈধ বালুখনন কাটাখাল নদীতে এগারোটি ঘাট গুড়িয়ে দিল বন বিভাগ ফেব্রুয়ারিতে পঞ্চায়েত ভোট ঘোষণা মুখ্যমন্ত্রীর জন্মহার বাড়াতে ত্রিশ বছর পুরনো নীতি বদল করল অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু সরকার অন্ধ্রপ্রদেশে দুই সন্তান নীতি তুলে দিলেন চন্দ্রবাবু নাইডু লক্ষ্মীপুরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নাগরিক সভা সমজেলা প্রশাসনের বদলার রাজনীতি শেখ হাসিনা আমলের মন্ত্রী সহ তেরো জনের হাজত বাস কর্ণাটকে সরকার বাংতে দুই বিধায়ককে একশো কোটির অফার বিজেপির বিস্ফোরক কংগ্রেস বিধায়ক এবং সর্বশেষ জমজম নতুন নির্দেশনা সৌদি এবারে আরবের শুনুন বিস্তারিত খবর পূর্ব দোলাইয়ে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা মামলার পরিপ্রেক্ষিতে ফালংঘাট পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করে জানাগিজ সোমবার আঠারো নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় দুই যুবক ওই স্কুল শিক্ষিকাকে শ্লীলতা চেষ্টা করে পরে ওই শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করালে স্কুল কর্তৃপক্ষ তার বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা স্কুলে পৌঁছে শিক্ষিকাকে বাড়ি নিয়ে যান এক সূত্র জানা গিয়েছে উভয় পক্ষ বিষয় মীমাংসা করলে দুই যুবকের অসম্মতি প্রকাশ করলে তা সম্ভব হয়নি এদিকে সোমবার সন্ধ্যা দুই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ আটক দুই যুবক যথাক্রমে মেহবুব লস্কর এবং আবু সালে উভয় পুনির্মুক এলাকার বাসিন্দা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফে পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে শিক্ষিকার পরিবারের সদস্য সহ স্থানীয়রা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের কাছে দাবি রাখেন পরবর্তী খবরটি হলো জানুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হবে ক্যাবিনেট বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে এদিন ক্যাবিনেট বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শর্মা বলেন 30 ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ করার জন্য ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে 30 ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ হলে জানুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হবে দুটি পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে সরকারের লক্ষ্য হচ্ছে দশ ফেব্রুয়ারির মধ্যে পঞ্চায়েত নির্বাচন শেষ করা ক্যাবিনেট বৈঠকের আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উল্লেখ করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন পাঁচ বছর আগে রাজ্যে ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছিল তারপর পাঁচ বছরে ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়নি এবার চব্বিশ ফেব্রুয়ারি দ্বিতীয় ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত করার জন্য ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে তিনি বলেন প্রথম ইনভেস্টমেন্ট সামিতে কেবল ইনভেস্টমেন্টের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল এবারে ইনভেস্টমেন্ট ও ইনফ্রাস্ট্রাকচারের উপর গুরুত্ব আরোপ করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিতে উপস্থিত থাকার জন্য সম্মতি প্রকাশ করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী এবারে সামিত উপলক্ষে বিদেশের পরিবর্তে দেশের বিভিন্ন শহরে র্যালির উপর গুরুত্ব দেওয়া হয়েছে পরবর্তী খবরটি হলো বিজেপির সঙ্গে মিত্রতা নিয়ে খুব অগোপনে তার অস্বস্তি অতুল শিবিরে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের দেড় বছর বাকি থাকতেই প্রার্থী নিয়ে বিজেপি মিত্র শিবিরে শুরু হয়েছে তুমুল সংঘাত বিজেপির আগ্রাসনে অস্তিত্ব সংকটে আঞ্চলিক দল অগপ এমনটাই মনে করছেন দলটির একাংশ নেতা কর্মী ফলে ছাব্বিশের নির্বাচনে দলের হারানো জমি পুনরুদ্ধারের জন্য মাঠে নেমে পড়েছেন অগপ একাংশ সিনিয়র নেতা দলের সাধারণ সম্পাদক সত্যব্রত কলিতার অভিযোগ মিত্রতার ধর্ম পালন করতে গিয়ে দুই হাজার একুশ সালে কমলপুর বহরমপুরের মতো একাধিক বিধায়ক থাকা কেন্দ্র বিজেপিকে ছেড়ে দিতে হয়েছিল অগপকে এবার বিজেপিকে সেই কেন্দ্রগুলি অগপকে ফিরিয়ে দিতে হবে দুই হাজার ছাব্বিশ সালে কমলপুরে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করে দেন সত্যব্রত কলিতা তিনি বলেন এটা দলের সিদ্ধান্ত তিনি বলেন মিত্রতার ধর্ম পালন করে দুই সালে অগপ যেসব কেন্দ্র বিজেপি কে ছেড়ে দিয়েছিল একইভাবে মিত্রতার ধর্ম পালন করে বিজেপি কে সেই কেন্দ্রগুলি অগপকে ছেড়ে দিতে হবে এদিকে দলের আরেক নেতা কমলা কলিতা বিজেপি সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করে বলেন বিজেপি সরকার প্রকল্পের নামে মাসে বারোশো টাকা দিয়ে মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে দুই থেকে তিন হাজার টাকা প্রত্যেকের কাছ থেকে নিয়ে যাচ্ছে এই দুই নেতার পাশাপাশি অগপর আরেক নেতা রমেন্দ্র নারায়ণ কলিতা বলেন দুই হাজার ছাব্বিশ সালে রাজ্যের একশো টি কেন্দ্রের মধ্যে মিত্রতা হলে অগপ একশো চারটি কেন্দ্রের সুবিধাজনক অবস্থায় থাকবে দলের একের পর এক নেতার এ ধরনের মন্তব্যে অস্বস্তি বাড়ছে অগপ সভাপতি অতুল তবে দলের একাংশ সিনিয়র নেতার প্রকাশ্যের সমালোচনা যে দলের অভ্যন্তরে সংঘাতের ইঙ্গিত বহন করছে তা মানতে রাজি নন তার মতে দলের মধ্যে কোনো সংঘাত নেই একাংশনে তার মন্তব্য দলের নয় বলেও জানান তিনি কিন্তু অতলপুরার এই মন্তব্যের বিরোধিতা করে দলের সাধারণ সম্পাদক সত্যব্রত কলিতার দাবি দলীয় কর্মী সভায় তিনি যা বলেছেন তা দলেরই কথা পরবর্তী খবর কি হলো অন্ধ্রপ্রদেশে দুই সন্তান নীতি তুলে দিলেন চন্দ্রবাবু নাইডু জন্মহার বাড়াতে ত্রিশ পুত্র পূর্ণ নীতি বদল করল অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু সরকার পূর্ব ঘোষণা মতো এই সিদ্ধান্ত নিয়েছে সরকার তেলেগু দশম সরকার রাজ্যে দুই সন্তানের বেশি বাচ্চার জন্ম দেওয়া মা বাবা পঞ্চায়েত পৌরসভা উঠে লড়তে পারবেন না তিন দশকের পুরনো এই আইনকে খারিজ করেছে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন এখনকার পরিস্থিতি ভিন্ন এখন বেশি সন্তান জন্ম দেওয়ার সময় এসেছে তাই সরকার অন্ধ্রপ্রদেশ পঞ্চায়েত রাজ আইন দুই হাজার এবং অন্ধ্রপ্রদেশ পুরো আইন বিল পাশ করিয়েছে যেখানে দুটির বেশি বাচ্চা জন্মের অনুমতি মিলেছে ফলে অতীতের দুই সন্তান নীতি রাজ্য থেকে উঠে গেল জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় ধরা পড়েছে মোট সন্তান উৎপাদনের হার উনিশশো একানব্বই বিরানব্বই সালের তিন দশমিক সাত শতাংশ থেকে দুই হাজার উনিশ একুশ সালের মধ্যে কমে গ্রামীণ এলাকায় দুই দশমিক এক শতাংশে এসে থেকেছে এবং শহর এলাকায় তা এক দশমিক পাঁচ শতাংশ হয়ে গেছে একসময় হম দ হমারে দশ স্লোগান দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাতেও ভারতের জনসংখ্যা আজ একশো চল্লিশ কোটি ছাড়ি গিয়ে পিছুনে ফেলে দিয়েছে চীনকে কিন্তু সেই ছোট পরিবার সুখী পরিবারের স্লোগান হিতে বিপরীত দিকে আনছে দেশের রাজনীতির মেরুকরণে আর সে কারণেই গত অক্টোবরের মাঝামাঝি থেকে ঘরে ঘরে বেশি বাচ্চা জন্মানোর ডাক দিয়েছিলেন দুই বিরোধী রাজনৈতিক মেরুতে বাস করা দুই মুখ্যমন্ত্রী একজন এনডিএ শিবিরে থাকা এন চন্দ্রবাবু নাইডু অন্যজন হলেন ইন্ডিয়ার জুটের শরিক তামিলনাড়ুর এম কে স্টালিন স্টালিন তো নবদম্পতিদের সুলটি করে বাচ্চা জন্মের প্রস্তাব দিয়েছেন এর কারণ ভিক্ষা করতে গিয়ে বিশেষজ্ঞরা বলছেন পরিবার প্রতি জন্মহার কমে যাওয়াতেই দক্ষিণ ভারতের রাজনীতিতে এই মত বদল নেতাদের শুধু জন্মহার কমে যাওয়াই নয় দেশে এখন করিত যুবকের তুলনায় বয়স্ক প্রবীণ পরনির্ভরশীল জনসংখ্যা বিরাট সংখ্যায় পৌঁছেছে এর ফলে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতে জনসংখ্যার হারে সরাসরি প্রভাব পড়াতেই নাইডুহন বা স্টালিন জনসংখ্যার হার বাড়াতে উদ্গ্রীব হয়ে পড়েছেন এন গত মাস থেকে বলে চলেছেন বেশি করে সন্তান উৎপাদন করুন। বলেন আগে আমি জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেছিলাম ঠিকই এখন আমি জনসংখ্যা বাড়ানোর কথা বলছি শুধু তাই নয় মুখ্যমন্ত্রী তখন ইঙ্গিত দিয়েছিলেন যে যাদের দুয়ের বেশি বাচ্চা থাকবে তাদের রাজ্যের পৌরসভা পঞ্চায়েতে প্রার্থী হওয়ার জন্য আইন আসতে পারে আসলে দেশের হার দক্ষিণের রাজ্যগুলিতে এবং যুব সমাজের সংখ্যা কমে আসাই মূল কারণ আসন্ন জনগণনা এবং লোকসভা বিধানসভা কেন্দ্রের পুনর্বিন্যাস কমিটি জনসংখ্যার নিরিখে আগামী দিনে আসন সংখ্যা পুনর্গঠন করবে আর সেই কারণেই দক্ষিণের রাজ্যগুলিতে এই ভুল বদল পরবর্তী খবরটি হলো আসাম মণিপুর সীমান্তে জিরিবামে গোষ্ঠী সংঘর্ষের রেশ যাতে লক্ষ্মীপুরে চড়িয়ে না পড়ে এর জন্য স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টদের নিয়ে এক নাগরিক সেবা আয়োজন করে লক্ষ্মীপুর সম জেলা প্রশাসন লক্ষ্মীপুর পৌরসভার কমিউনিটি হলে আয়োজিত নাগরিক সভায় পৌরহিত্য করেন সমজেলার জেলা শাসক ধ্রুবজ্যোতি পাঠক এতে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক পার্থ প্রতিম দুয়ারা সার্কল অফিসার ঋতুপর্ণা বোদ্রা লক্ষ্মী প্রতারার ভারপ্রাপ্ত অফিসার মিরাজ দুলে আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর ও সিংহ প্রাক্তন এসিএস অফিসার শান্তি কুমার সিংহ এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায় ওয়ার্ড কমিশনার গুঞ্জন কর এলটিমার রাজেন গোয়ালা গোপাল রংমাই প্রমুখ সবার উদ্দেশ্য ভিক্ষা করে সমজেলার জেলা শাসক দ্রুপজ্যোতি পাঠক কোনো গুজবে খান না দিয়ে স্রবাবস্থায় শান্তি বুঝায় রাখার উপর জোর দেন তিনি বলেন বিগত দিনে জিরিবামে কি করেছে এই নিয়ে চিন্তা বা আলোচনা না করে কি করে লক্ষ্মীপুরে শান্তি বুঝায় রাখা যায় এই বিষয়ে উপস্থিত সবাইকে আলোচনায় অংশগ্রহণ করতে বলেন তিনি সবাই বিভিন্ন জনগোষ্ঠীর নেতারা মণিপুরের অমানবিক ঘটনাগুলোর স্মৃতি বলে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন প্রস্তাব দেন লক্ষ্মীপুরের মণিপুরী মার রংমাই সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিরা মণিপুরের গোষ্ঠীদ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে উদ্ভূত চাপা উত্তেজনা নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান তারা লক্ষ্মীপুর এলাকার জাতিসংখের কোন একটি জায়গায় চেক গেট স্থাপনের পরামর্শ দেন যাতে কেউ অবৈধভাবে অস্ত্র নিয়ে চলাফেরা করতে না পারে তারা আরো বলেন নিজ নিজ সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা যুবকদের সঠিক পরামর্শ প্রদান করে নিয়ন্ত্রণ করতে পারেন পরবর্তী খবরটি হল বদলার রাজনীতি শেখ হাসিনা আমলের মন্ত্রীসহ তেরো জনের হারতবাস বদলার রাজনীতি বাংলাদেশে এবার মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে হাসিনা আমলের একাধিক মন্ত্রী সহ তেরো জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পেশ করা হয়েছে তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারপতি মোহাম্মদ গুলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই তালিকায় রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার উপদেষ্টা সমাজ কল্যাণ তথা শিক্ষামন্ত্রী প্রাক্তন সংসদ সদস্য সহ মোট তেরো জন হত্যা গুম খুন মানবতা বিরোধী একাধিক অপরাধের অভিযোগ তুলে সোমবার সকাল দশটা নাগাদ ঢাকার পুরনো হাইকোর্ট চত্বরে নিয়ে আসা হয়ে তেরো জনকে এরা সকলে হাসিনা আমলের মন্ত্রী সাংসদ সদস্য এবং আমলা রয়েছেন প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন দাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রাক্তন অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান দীপু প্রাক্তন দস্তগীর সমাজ মন্ত্রী গাজী প্রাক্তন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রাক্তন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও প্রাক্তন সংসদ সদস্য শাহজাহান খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তাদের সকলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা বিচারপতি মোহাম্মদ আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা মোহাম্মদ হক চৌধুরী তাদের মহিতুল নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম তবে বেছে বেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার একেবারে ইউনুস সরকারের বদলার রাজনীতি বলে মনে করা হচ্ছে পরবর্তী খবর কি হলো কর্ণাটকের সরকার ভাঙতে শাসক দলের দুই বিধায়ককে একশো কুড়ির টুপ দিয়েছে বিজেপি বিস্ফোরক অভিযোগ মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক রবি কুমার গনিগার বিজেপি যে কর্ণাটকে অপারেশন লোটাসের চেষ্টা করছে সে প্রমাণ তার কাছে আছে বলে দাবি কংগ্রেস বিধায়কের যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কর্ণাটকে আগেও অপারেশন লটাসের মাধ্যমে কংগ্রেস জেডিএস জুট নিজেদের সরকার গড়েছিল গেরুয়া শিবির তবে গত বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কর্ণাটকে সরকার গড়ে কংগ্রেস এবার সেই সরকার ভাঙানোর চেষ্টার অভিযোগ উঠল পদ্ম শিবিরের বিরুদ্ধে মধ্যপ্রদেশের মান্ড কেন্দ্রের বিধায়ক রবি কুমার গণিগা অভিযোগ করলেন কর্ণাটকে তার দলের বিধায়কদের ভাঙ্গাতে এক একজনকে একশো কোটি টাকা করে দিতে চেয়েছে বিজেপি এর প্রমাণও তার হাতে আছে বলে দাবি রবি কুমারের তিনি বলেন কিত্তুরের বিধায়ক সাহেব পাতিল এবং চিকমাগালুরের বিধায়ক থামাইয়ার সঙ্গে বিজেপি কেন যোগাযোগ করেছিল তা সবাই জানে উপযুক্ত সময়ে বিজেপি এই অপারেশন লোটাসের চেষ্টার ভিডিও জনসমক্ষে আনা হবে এদিকে কংগ্রেস বিধায়কের এই অভিযোগ নাকচ করেছে বিজেপি পদ্ম শিবিরের দাবি আসল ইস্যু থেকে চোখ ঘুরেতেই এইসব ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে অন্যদিকে কিত্রের কংগ্রেস বিধায়ক দাবি করেন কোন বিজেপি নেতা তার সঙ্গে এর মধ্যে যোগাযোগ করেননি সরকার গঠনের পরপুরি তাকে বিজেপি টাকা অফার করেছিল সে কথা স্বীকার করেছেন তিনি পরবর্তী খবরটি হল কাটাহাল নদীতে অবৈধ বালু খনন হাইলাকান্দি বন বিভাগ এক জোরদার অভিযান চালিয়েছে গতকাল পাঁচগ্রাম রেঞ্জ অফিস ও আদর বিট অফিসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বন সুরক্ষা বাহিনী এবং বিশেষ কমান্ডো দল যুক্ত ছিল অভিযানের সময় কাটাহাল নদীর এগারোটি অবৈধ ঘাট সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে আলগাপুর থানার অন্তর্গত মোহনপুর এলাকায় চলে এই অভিযান এর নেতৃত্বে ছিলেন গ্রাম রেঞ্জ আধিকারিক দেবাশিস নাথ সহকারী রেঞ্জ আধিকারিক কনক কান্তি নাথ বিট অফিসার সুবিনয় দেব এবং জেলা প্রোটেকশন ফরেস্ট রেঞ্জার আবিদ রসুল মজুমদার বন বিভাগের এই সফল অভিযান স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে পাঁচগ্রাম রেঞ্জ অফিসার দেবাশিস নাথ এবং আদরকোনা বিট অফিসার সুবিনয় দেব জানান জেলা বন আধিকারিক অখিল দত্তের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে কাটাখাল নদীতে তিনটি ইউনিটের মধ্যে দুটি ইউনিটের বোরাত আগে থেকেই মহালদারদের দেওয়া হয়েছে তবে বি ইউনিটের বোরাত থাকলে মহালদার এখনও সরকারিভাবে দায়িত্ব গ্রহণ করেনি এই ফাঁককে কাজে লাগিয়ে কিছু স্থানীয় মানুষ বেআইনিভাবে বালু তুলতে এগারোটি ঘাট তৈরি করে বন বিভাগ এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বাহিনী নিয়ে অভিযান চালায় এবং ঘাটগুলোকে গুড়িয়ে দেওয়া হয় এদিকে অবৈধ বালু খননের বিরুদ্ধে হাইলাকান্দি বন বিভাগের পদক্ষেপ আগামীতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা বন আধিকারিক অখিল দত্ত পরবর্তী খবরটি হল সৌদি আরব নতুন নির্দেশনা দিয়েছে কাবা ও মসজিদ নবাবিতে রাখা জমজম কূপের জল পানের জন্য হজ ও উমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে পবিত্র এই জল পান করার সময় মুসল্লিদের মধ্যে শান্তি ও দর্য বজায় রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে মন্ত্রণালয় জানায় জমজমের পানি পান করার সময় মুসল্লিদের অবশ্যই আল্লাহর নাম স্মরণ করতে হবে ডান হাতে পানি পান করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এছাড়া পানি পান করার সময় খেয়াল রাখতে হবে যেন পানি চড়িয়ে না পড়ে এবং ট্যাপ চড়ে করা হয় মন্ত্রণালয় আরও বলেছে পানি পানের পর ব্যবহৃত কাপগুলো নির্দিষ্ট স্থানে রাখার জন্য মুসল্লিদের অনুরোধ করা হয়েছে একই সঙ্গে ঠেলাঠেলি থেকে বিরত থাকতে ভিড় এড়িয়ে চলতে এবং ভদ্রতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত